বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল এখনো যদি চেষ্টা করেন চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন পর্দা রক্ষা করেন আপনার গর্ভ থেকে আল্লাহ আব্দুল কাদের মতো সন্তান দান করবেন কাসেম না নতুবির মতো আনোয়ার শাহ কাশ্মীরির মতো আল্লাহ সন্তান দান করবেন আপনার সন্তানটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন বড় কলামিস্ট হবে একজন বড় দার্শনিক হবে একজন কোরআনে হাফেজ হবে একজন বড় আলেম হবে কেয়ামতের ময়দানে না জাতের দরজা খুলে যাবে ও যুবক বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়া বানাইলেন এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন ওই হায়াত ঠিক রাই চলার চেষ্টা করো পেছনে যত অপরাধ করেছো মনে রে বুঝাও রে মান রহমতির আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি আমার দ্বারা দিনের উপকার কোন হইলনি না ক্ষতি হইল একটু চিন্তা করিয়া এখনো সময় আছে তওবা করে নাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পরে কলেজে পরে নামাজ পরে নবীর তরিকা মানিয়া চলে মা বাবার বিরোধিতা করে না আমি কেন পারব না ও যুবক যুবক বাবারা স্কুল কলেজে পড়িয়ে এখন তুমি পারো তাও করে নাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারো বানা বাবা এখনো সময় আছে তাও করে নাও ও মা বোনের আপনারাও তওবা করেন জীবনে বেপর্দায় চলবেন না বেগানার নজর নিজের উপরে নিয়ে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন আদর্শ সন্তান চরিত্রের সন্তান রেখে যাবেন আল্লাহর কোরআন পড়াবেন সন্তান ডাক্তার হইয়া আপনাকে দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না ও বাবাজিরা আপনারাও তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না সন্তানগুলোকে আদর্শ আলাবান নামাজি বানাবেন ও যুবক বাবারা এখনো সময় আছে তবা করে নাও আল্লাহকে ডেকে বলো হে মালিক জাহান নামের ভয় অন্তরে ঢুকায় দাও জীবনে তো কত নামাজ সারলাম বেপরদায় চললাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে থেকে আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ও আল্লাহ তুমি আমার তওবা বা কবুল করে নাও আমার নবী যার কোনো গুণা নাই সে নবী যদি জাহান নামের ভয় উন্নতের জন্য কান্না করেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার কোরআন হাদিসকে মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবী پیغمبرরা জাহান্নামের ভয়ের বয়ান করেছেন মিথ্যা মনে করিও না আলেম ওলামারা জাহান্নামের ভয়ে বয়ান করিয়া গুনাহ থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন মিথ্যা মনে করিও না এখন থেকে তওবা করো মনেরে বুঝাও লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ আম্বিয়া کرام সাহাবায়ে کرام মিথ্যা হতে পারে না লক্ষ কোটি ওলামা کرام মিথ্যা বলতে পারেন না আল্লাহর কোরআন এর সত্য কেউ ভুল বের করতে পারে নাই অতএব কোরআন সত্য গুনাগার হইয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে তাও সত্য ইয়া আইহা লযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কালা সাদীদা يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي صلى الله عليه واله وسلم من يزمن لي ما بين لحيه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرت تر کے معاصی کی ضرورات اے مرد خیرت تر معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن ایک وقت میں حالاک جو اعمال ہے سارا ایک وقت میں حالاک جو اعمال ہے سارا শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক তফসিলুল কোরআন মাহফিল উপস্থিত মোহতারম সম্মানিত সভাপতি 8 সেপ্টেম্বর দু প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাতুল্লামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ জাকিরিন এজাম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল দরবারের দরবারে শকুর জাল্লাপাক আমাদেরকে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিশ গুনা মজলিস তওবা কবুলের মজলিসে আখেরাতের কিছু সম্বল সঞ্চয় করার তাগিদে এই সুন্দর বেহেস্তের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন দয়াময় আল্লাহর দরবারে শোকরা দায়েরতে জবান কুলে ইমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت اللی العالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نام مدینہ کا تاز আফতাবে নগুয় ফখরে মৌজুদাত ম হজরত ওয়া সাল্লামের উপর সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককেই আল্লাহর্বুল আলমিনে হতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন এই এলাকার জন্যই মাহফিল আল্লাহর দেয়া বড় নিয়ামত আপনাদের জন্য বড় রহমত কারণ এই প্যান্ডেল এখন হাজার ও লাখ ও ফিরিশারা পুরাটা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত কাতারবন্দী হয়ে দাঁড়ান যতক্ষণ এই প্যান্ডেল থাকবে বয়ান চলবে ততক্ষণ আল্লাহ পাকের রহমত অনবরত অবতীর্ণ হতে থাকবে একজনার আমল নামায় ভুলেও ফেরেস্তার তার একটা গুণা না। এখানে বসার পরে নিয়ত শুদ্ধ করে যদি বয়ান শুনেন কোরআন হাদিসের এলেম অর্জনের নিয়তে একটা মাস আলাও যদি শিখতে পারেন তো একশত নফল রাকাত নামাজের থেকেও বেশি সওয়াজ অনেকগুলো দিনের আলা মাসাইল যদি শিখতে পারেন আমলের নিয়তে তো হাজার কাত নফল নামাজের থেকেও বেশি সভাব নবীজি বলেন এক হাদিসের মধ্যে যে আহলে হকের মোলাকাতের জন্য যারা ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফিরিস তার একটা কাফেলা আল্লাহ দিয়ে দেন যতক্ষণ আপনি এখানে থাকবেন ফেরেশতারা আপনার মা ফেরাত কামনা করবে ততক্ষণ গুনা আল্লাহর কাছে মাপ যাবে আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই প্যান্ডেলে যারা বসছে এরা কারা আল্লাহ চিনেন না কারা জানেন না এরপরও আল্লাহ ফেরেশতাদের থেকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছেন ওরা একসময় মানুষ বানানোর পক্ষে ছিল না

এই মানুষগুলো কি জাহান নাম দেখছে কখনো দেখে নাই যদি দেখত জীবন দিয়া ভাগার চেষ্টা করত আমি দেখছে কয় দেখে নাই। যদি বুক আল্লাহ কয় ফেরেস যেই মানুষ বানাইতে নিষেধ করছিল সেই মানুষ আমি আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে গুনার ভয়ে ন্যাক আমলের আশায় বসার বিছানা ভালো না খানা দানা নাই কে ধনী কে গরিব দুনিয়ার টাকাওয়ালারা এরকম মানুষ জমাইতে চাইলে এমপি মন্ত্রীরা কত র্যাব লাগতো ভয় কোন দিক থেকে গুলি আসে আপনাদের কোনো ভয় আলহামদুলিল্লাহ আমাদেরও কোনো ভয় নেই কোন সরকার গেল আর কে আইলো এই চিন্তা আপনার আছে আমাদের নেই আমরা আগেও কোরআন হাদিসের কথা বলি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর বয়ান করি জান্নাতের বয়ান করি এখনো করোন যে আল্লাহ মানে না রসুল মানে না সে আমাদের বন্ধু না কিলিয়ার আর আপনাদের কি যে আপনাদেরকে টাকা পয়সা দেবে না সে আপনাদের বন্ধু না যে দিবে সে বন্ধু চাই সে সুদ খায় ঘুষ খায় হারাম খায় ও বাড়ি আর আমি আগে জিজ্ঞাসা করি টাকা হালাল না হারাম তোমার হারাম টাকার বাড়ি দরকার নাই এক তুফানে এক সেকেন্ডে বাড়ি ধ্বংস হায় যাও ওই বিল্ডিং লাগবে না খেরের ঘর ভালো যেটা আজীবন থাকবে এই ঠিকটা কাজে লাগাইলে তো জান্নাত রেডি কাজে লাগাইতে পারছেন পারলে তাহলে আওয়ামী লীগ গেল এরপরও কেন মানুষের ঘুম হারাম চাদাবাজি হয় কেন ঘরে আগুন লাগে কেন মারপিট হয় কেন জুলুম হয় বিষয় কি আসমানের ফেরেস তারা মনে এগুলো করতেছে নাই না আল্লাহ জুলুম থেকে আমার দেশ আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন গতকাল প্রথম বয়ান করেছিলাম ঢাকাতে অমরা থেকে এসে বলেছিলাম দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে মরার পরে না আগে কয় অপরাধ প্রথম অপরাধের নাম জুলুম 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 করার পরে শাস্তি মরার আগে না পরে মাইয়ের পাও ভাঙ্গে যাই আপনি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো এই জুলুমের বিচার দোকানে আগুন লাগবে কেন ওই যে জুলুম করছো কর্মচারীর সাথে জুলুম করেছ মা বাবার সাথে জুলুম করেছ শিক্ষকের সাথে এরকম ছাত্র আছে যারা শিক্ষকদের সাথে জুলুম জুলুম করে। তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ কয়জন খুব ভেবে চিনতে বলেন আল্লাহ কতজন আল্লাহ যে এক কোন দিক থেকে এক রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে এনজিও লাগবে লোন উঠাইতে হবে তাহলে রিজিক দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেয়ার বেলায় আল্লাহ অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব অমুক দল আসলে বাঁচব হায়াত মৌতের মালিক দল না আল্লাহ তে চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাব অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকছে রিজিক দেওয়ার মালিক এককভাবে আল্লাহ হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিককে সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক আল্লাহ। আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক আল্লাহ কয় যেই দেন আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না রিজিক দেওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে ছেলে কিছু দেয় কেন অনেকে বলে না ছেলে যদি চাকুরি না করতো না খাইয়া মরে যাইতাম বলে না যাওয়ার ক্ষমতা ছেলের হাটা হুজুর রহিমা উল্লাহ তাকে ধৈরাবাহিনী দেয়ের পরে সার্টিফিকেট বা সনদের স্বীকৃতি দিছিল ওই সনদ কি টাকা দেয় কথা বলেন কিচ্ছু না ওই আমরা না খায় মরছি পৃথিবীতে কোরআনওয়ালা ওলামায় কেরামের মতো সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ নাই শান্তি দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক জীবন তো আছে আপনার তবে আল্লাহর কাছে আজকে থেকে নতুন করে দোয়াটা করবেন যারা বুঝেন নাই করেন আজকে থেকে করিয়েন আল্লাহ সম্মানের জীবন চাই কি সম্মান কি জীবন দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই কানে থাপ্পর দিয়া রিজিক দিবে ভাত দিবে ওই ভাত চাই না জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে সে রুটি চাই না আমার ছেলেকে হাত করা লাগায় এরপরে আমাকে খানা দিবে মিষ্টি খাওয়াবে জেলখানায় রিমান্ডের মায়ের দিয়ে আবার নাস্তার প্লেটে গিয়ে একসাথে ভাত খাওয়াবে সেখানা চাই না কি খানা চাই ইজ্জতের খানা চাই আমরা মসজিদে ওলামায় কেরাম যা পায় সম্মানের সাথে পায় না তুলনামূলক কিন্তু আপনাদের থেকে কম আপনাদের মাসে কামাই পঞ্চাশ হাজার হুজুরের দশ হাজার ছয় মাস বাকি ঠিক নি কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো আপনার পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার কোটির থেকেও বেশি সম্মানের রিজিক আল্লাহ সবাইকে দান করেন তাহলে যে এক আল্লাহ রিজিক দেন এক আল্লাহ হায়াত দেন সে এক আল্লাহকে সেজদা দেওয়া উচিত না সেজদা আর একজনে ভাই কেন পাইনি সোনার বাংলায় সেজদা আরো কেউ পায় না পায় না আচ্ছা আমাকে একটু বলেন তো আল্লাহ তো একজন সবাই স্বীকার করলেন আল্লাহ ছাড়া যা আছে এদেরকে আরবি ভাষায় এক বচনে বলে মা বহু বচনে বলে আর সমস্ত মধ্যে শ্রেষ্ঠ মানুষ এ কথা আপনার একমত না জিন আমার সাথে একটু জবাব দেন। শ্রেষ্ঠ কি জিন না মানুষ ফেরেশতা মানুষের থেকে শ্রেষ্ঠ? এবার বলেন তো মানুষ কিসের সৃষ্টি? আগুনে। জিন আগুনে। ফেরেশতা নুরের সৃষ্টি শ্রেষ্ঠ না মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? যদি লিখে রাখতে পারতেন কামে লাগতো। আবার বলছি। সমস্ত মাখলুকতের মধ্যে লুরের সৃষ্টি ফেরেস্তারা শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ মাটির সৃষ্টি ঘোষণাকার এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী ওয়ালাকাদ কার রম্না বানি আদাম ওয়াহামাল্না হোমফিলবারিওয়াল বাহরি ওয়ার জাপনা হোম ওয়া রাযাকনা হুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাযালনা হুম আলা কাসীরিম মিমমান খালাকনা তাফযীলা এই যুবকেরা ইসলাম তোমার সম্মান দিয়েছে পৃথিবীর আর কোনো মস্তান আর নেতা সম্মান দেয়নি কদার কসম সেই ইসলামকে আত্রায় ধর মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না তোমার জীবনকে সফল করো সফলতার রাস্তা এখনো বহুত দূর যুবকের ধাক্কা যুবকের মিশন বড় সফলতার মিশন নবীজি বলে গেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকরা উপকার করেছে বুড়ারা কি করছে এই বুড়ারা এখানে যারা আছে এরা এরাও ফাঁকে ফুকে করে জুয়ানরা নামাজ পড়তে চাইলে খায় এত নামাজ লাগে না দাড়ি রাখতে চাইলে খায় বয়স হয় নাই রোজা রাখতে চাইলে আব্বা আম্মা কয় শরীর নষ্ট হয়ে যাবে কার্টুন দেখতে দেখতে সারা রাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেষ গাল শেষ চেহারা কার্টুন হয়ে গেছে রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইল চালায় যে সারারাত ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো আব্বাজান এবার কোন মেডিসিন দিয়া চেহারা ভালো করবেন বাবার কাছে কোনো জবাব নাই জবাব দিবেন না হয় ভিডা রেডি হাসরের মাঠে কোরানের আয়াত পালাবার কোন সুযোগ সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে রব্বা না আল্লাহ কইবে এই নামাজ পড়ো নাই কেন ছেলে কইবে আল্লাহ আমার কোনো দোষ নাই আব্বা আমার দোষ মা বাবায় নামাজের খবর নেয় নাই নাস্তা করছি কি না খবর নিচে টেলিফোন করে বাবা ওয়াজে গেছে আমারে ডাকে নাই নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই ঔষধটা টাইম মতো খাইছি কিনা বাবায় জিজ্ঞাসা করছে শরীরটা ভালো কিনা জিজ্ঞাসা করছে নামাজ পড়ছি কিনা জিগায় নাই ও আল্লাহ আমার কোন দোষ নাই মা বাবারে গ্রেফতার করো কোরআনের আয়াত সুরা হেজাব সাতষট্টি নাম্বার আয়াত এজন্যই তো ইসলাম বলে ও সন্তানের মা সাত বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও দশ বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে শাসন নামাজ পড়াও। থেকে তৈরি করে নাও বড় হলে কন্ট্রোলে রাখতে পারবা না বড় হলে কন্ট্রোলে রাখা সাত বছর থেকে ট্রেনিং দাও নামাজে কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ

মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই ঠিক যেরকম আশিকের রসূল আছেনা না ঠিক এরা আবার সাফাবাজিও করে নামাজ না পড়লে কি হবে দিল পরিষ্কার আছেনা না ঠিক আরো এক বানজারা একটু চালু এরা বলে হুজুর গো থেকে আমরা অনেক ভালো আছি আমরা ইমান তাজা হুজুরের আখের বাড়ি হার তুমি কার বাড়ির কাও বিয়া করার পরে টের পাই শুনি বাপ কামাই করে না দিলে জুদা যাও আলাদা হয়ে যাও কারবারি খেয়েছে তুমি জিন্দগি মে বন্দগি তু কর নাহি মে বন্দগি তো কারণ নাহি জিন্দেগি বে বন্দগি শারমিন্দা হে জিন্দেগি বে বন্দগি শারমিন্দা হে আপনারা দের ঘুম আসছে না একটু কি বসা যাবে কি করবেন ঘুমাবেন যে গরমে গরমে ঘুমাইবো রাস্তায় গিয়া শুধু মোবাইল চালাও আর এখন তো বাঙালির ঘুম নাই সারা রাত মোনাজাতে কাটায় আমরা মোনাজাত ধরি বইয়া অরাদরে হইয়া ঠিক নি দায় দায়াত দান করুন যুবক দের হাজার বছর আগে রহমতের নবী বলে গেছেন যুবকের আমি মোহাম্মদের উপকার করেছি পয়গম্বরের কলিজার চাচা তো ভাই হজরত আলী সাত বছর বয়স থেকে এগারো বছরের ভেতরে নবীর হাতে হাত দিয়া কালেমা পরে বলে নবী আপনার কোন চিন্তা নাই আমি অল্প বয়সে কালেমার পতাকার তলে চলে আসলাম নবীর চাস্ত কালেমা ভরার পরে সাহাবি কিছুদিন পরে কি বলেন জামাতা কলিজার জামাতা কারণ ফাতে মারদি আনহা রসুলের কলিজার কন্যা মোহাব্বতের মেয়ে ফাতে মারদি আল্লাহু আনহা সবার ছোট নারীদের সম্মান ও আল্লাহ সবার উপরে দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই কোন নেতা দিতে পারে নাই নেত্রী দিতে পারে নাই আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে ইসলাম দিয়েছে ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন দিতে চাইছে এদের দ্বারা নারীর সম্মান হয় নাই হয়েছে নারীরা অপমান প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানো দেখায় দেয় ক্যাটালগ দিয়ে মোবাইল মোবাইল বানাইস মোবাইলটা কিভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে কিভাবে চার্জ দিবা কিভাবে সিম ঢুকাইবা সব ওখানে দেওয়া আছে মন করা কিছু করতে গেলে মোবাইল চলবে না ধ্বংস হয়ে যাবে আল্লাহ মানুষ বানাইছেন মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে কথাগুলো যে কতটা কলিজার থেকে বলতেছি কিভাবে বললে তুমি মানবা এটা যদি বুঝতে পারতাম যে পাও ধরলে মানবা একটা লাভ দিয়ে আইসা পাও ধরায় ধর এক হুজুর এলাকায় আছে সবাই দোয়ার জন্য যায় সালাম দেয় হুজুর দোয়া চাই এক হিন্দু ছেলে আইসে দোয়ার জন্য হুজুরে হিন্দু ছেলের হাত ধরছে ধৈরে সালাম দিছে হুজুর দোয়া চাই সালাম টালাম দেয় নাই দোয়া চাই কয় আমি হিন্দু হুজুরে আতার আর না চেহারা দিয়ে তাকায় রয়েছে এক দেয় কিছুক্ষণ পর হুজুরের চোখ বেয়ে পানি পরে যুবক কয় কি বেয়াদুবি করলাম আর আদব তো বুঝি না হুজুর বেয়াদুবি হয়ে গেছে কয় না কোনো বেয়াদুবি হয় না তো কাদিন কেন কয় কুদ্রত দেখে কাঁদি কি কুদরত এত সুন্দর চেহারা আল্লাহ কিভাবে জাহান্নামে নামে জ্বালাবে যুবকের কলিজার মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেছে যুবক যাও বাড়ি চলে গেছে হুজুর কি কইলো কি কইলো কি কইলো এটা পুরা শরীর গরম হয়ে গেছে ভাবতে ভাবতে একা একা কয় জাহান নাম তো বহু বর কেয়ামতের বিচার টিচারের পর আরে মরার সময় যে আমার ধর্মে আগুন লাগায় দিবে মুখে এইটাই তো বড় জাহান নাম না আগুনে জ্বলব না ঠিকই হুজুরে বলছে একদম হুজুরের পা জড়ায় কাঁদে হুজুর এখন তও বা পড়ান কালেমা পড়ান আর জাহান নামের আগুনে জ্বলতে চাই না মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ জন্য মোবাইল থেকে দূরে থাকো আমিও যে মোবাইল চালাই আলহামদুলিল্লাহ গুণার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু বেশিক্ষণ তাকায় থাকলে মাথা ঘুরে চোখের পাওয়ার অনেকটাই কমে গেছে কিতাব দেখি মোবাইলে এখন দেখতে দেখতে গোলাটে হয়ে যায় লেখা দেখি না দুলা দুয়া তাহলে তোমার অবস্থা কেমন আর বাচ্চাদের কাছে এই যে বড় বড় মোবাইল দিয়া বাচ্চারে দেখ কার্টুন দেখ এই দেখ সেই দেখ অনেক বাচ্চা পর্যন্ত বোবা হয়ে গেছে কথাই বলতে পারে না বহু ইতিহাস আমাদের হাতে জমা বাবায় কান্দে হুজুর একটু তদ্বির করে দেন সন্তান কথাই বলে না আগে বলতুনি বলে বলতো এখন বলে না মোবাইল দিয়া এই মোবাইলের উপরে পরে রাখছে একদল তো মোবাইল দেখে গেমস খেলতে খেলতে এখন রাস্তায় উলঙ্গ পাগল হয় ঘুরে গেমস খেলা ভাগল যুবকরা বল আমার একজনে বলছে নি। গেমস খেলে পাগল হইছে যুবক নি। কি গেম জানি এটা আর তোরাও খেলতেছো না তো পাগল হওয়ার ডেটটা কা কবে হেসে হেসে উড়াইয়া দিতে সরে যুব অথচ তোমার মা বাবা রক্ত পানি করিয়া তোমাকে বড় মানাইছেন লেখাপড়া শিখাইছেন তুমি চাকরি করবা সম্মানের সাথে থাকবা মা বাবার শান্তিতে বসবাস করাইবা খানা দিবা অথচ লেখাপড়া করছো চাকরি নাই চরিত্র ভালো না কেউ তোমার দোয়াও করে না বড় দোয়া করে এখনো সময় আছে তওবা বা করে নাও চরিত্রটারে ঠিক রাখি ও মোবাইলের কারণে তোমার চরিত্রের কোনো গ্যারান্টি নাই সব ধ্বংস হয়ে যাইতেছে ও আল্লাহর বান্দারা আল্লাহ বলেন আমাকে কর কন্ট্রোল আল্লাহর জমা করে নেও যত বয়ান করি এই বয়ানে লাভ হবে না যদি আল্লাহর আজাবের ভয়ন্তরে না থাকে ওমরে ফারুকের অন্তরে ভয় থাকার কারণে কান্তেছে নিজের দিন জাহান্নামের ভয় একমাত্র আল্লাহ রাজাবের ভয় অন্তরে থাকার কারণে তার বয়ান বেশি লাগে না আর আবু জাহিল্লার অন্তরে আল্লাহর ভয় নাই ১৩টা বছর বয়ান বানাতে পারেন নাই। নী তেরোটা বছরের আপনাদের এত মর্যাদা আমার নবী যুবকের দ্বারা শক্তিশালী হওয়ার ঘোষণা দিচ্ছেন হজরত আলী তার হাতে আসছেন কালেমাওয়ালা নবী কলিজার কন্যাটারে আলীর কাছে দিয়া আলীরে জামাতা বানায় দিলেন আর কলিজা দিয়া নবী দোয়া করলেন আনা দারুল হিকমাহ ওয়া আলীয়ুন বাবুহা আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর আর এই ইলমের ঘরের দরজা আমার আলী ওই আলীর ঘরে আছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা

দিন কোথাও থেকে গিয়া মসজিদে নবীর মধ্যে ঢুকলাম দেখি রহমতের নবী বসে আছেন সাহাবায়ে কেরাম বসে আছেন আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করে শুনেন যুবকেরাও শুনরে বাবা বৃদ্ধ বাবাজিরাও শুনেন হযরত আলী বলেন আমি মসজিদে নববীতে ঢুকলাম রহমতের নবী বসে আছেন অন্যান্য সাহাবায়ে কেরামরাও বসে আছেন একটা প্রশ্ন চলতেছে জবাব চাইতেছে নবী কেউ জবাব দেয় না প্রশ্নটা হলো এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি কেউ জবাব দেন হযরত আলী বলেন আমি ঢুকলাম বসে থাকলাম কিছুক্ষণ পর দেখলাম কেউ জবাব দেয় না আমার অন্তরে একটু দাগ আসলো হঠাৎ করে একটা জবাব আসলো এভাবে যে নবীর কলিজা ফাতেমা আমি ফাতেমার কাছে জিজ্ঞাসা করলে মনে হয় জবাবটা পাইতে পারি দৌড় দৌড় বলবো প্রশ্ন কি প্রশ্ন কি নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদ কি হজরত আলী বলেন আমার ফাতেমা হয়তো জবাব দিতে পারবে আমি দোড়ায় যাই নবীর গলি যা ফাতেমার থেকে জবাব নিব হজরত আলী বের হয়ে গেলেন দৌড়াইয়া ঘরের কিনারায় গিয়া দরজায় ধাক্কা দেয় না ও নবীর আশিক نبی دھوری ঘরে সুন্নত শিখায় গেছেন ঘরে যদি ঢুকতে চাও নিয়ম কি হযরত আলী ঘরের মধ্যে ধাক্কা না দিয়া ঘরে ঢোকার নিয়ম হলো আগে সালাম দাও হযরত আলী দরজার সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালারা তোমাদের উপরে শান্তি হযরত ফাতেমা ভেতরে কাজে ব্যস্ত ছিলেন সংসারের কাজে কাজ বন্ধ স্বামী আরছি ওয়া আলাইকুম সালাম বলে দরজা খুলে দিলেন আলী ভেতরে ঢুকলেন হ্যাঁ আম্ম ঘামটা মোছায়ে দিলেন হাতে মা জন্য দ্বারা এ গেলেন সব কাজ বন্ধ এখন স্বামীর কাজ এটা বড় ক্ষেত আম্মা কি করে এতক্ষন আম্মাজান শুয়ে শুয়ে টেলিভিশন দেখছিল স্বামী এইসে টের ভাইয়া উদাও একটা কাজে গেছে গিয়া কোন কোনো চিন্তাই নাই স্বামী যদি বলে একটু পানি কি দাওয়া যাবে নিয়ে খাও খাও ঠিকনি হ্যাঁ জোরে বলবেন হায় 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 ফাতে মারা দিয়ে স্বামীর নিয়োজিত হয়ে গেছে এখন আর কোন কাজ হবে না এবার হাল ফুর জিজ্ঞাসা করেন কেমন আছেন কোথার থেকে আসছেন খাইছেন এত ঘাম কেন রহমতের নবীর দরবার থেকে আব্বা করলেন নারীদের জন্য শ্রেষ্ঠ সম্পদের নাম কি শ্রেষ্ঠ গুণের নাম কি কেউ জবাব দেয় না আমার অন্তর বলে আতেমা তুমি পারবা এবার বলে আলী আপনি যদি দোয়া করেন আমার আব্বা জানের দোয়া থাকলে আমি

শেষে ফাতেমার বাড়ি যায় এরপরে যায় বিদায় নিয়ে আসবেন ফাতেমার ঘরে আগে আসেন এরপরে অন্যদিকে যান ওখানে আরো কলিজার দুইটা সন্তান আছে হাসান হোসাইন নামগুলো একটু ভালো করে বললেন একজনের নাম রাজ্জাক রাজ্জাক তো আল্লাহ বান্দা কোনো রাজ্জাক না বান্দা হলো আব্দুর রাজ্জাক হ্যাঁ সুন্দর করে নামগুলো বলবেন বরকত হবে নামের একটা বরকত আছে অনেক মা বাবা আছে সন্তানের নামকে বাজে আকাবাক করে ডাকে উচিত না মা বাবা ভালোভাবে ডাকবে তো অন্যরাও ভালোভাবে ডাকবে নামই তো নাই ভালো নামই তো নাই তো আর ভালো করে ডাকবে না নাম হলো হৃদয় সাগর নদী পাহাড় সন্তানের নাম বৃষ্টি দুনিয়াতে ঠাড়া ভরা নাম আর হয় না অথচ সারা দুনিয়ার কোন বিধর্মীর ঘরে ইসলামের একটা নাম আছে রহিমা আব্দুর রহমান

আবু বকর কে ডাকেন নবী সফর সঙ্গী খুব কাছে থাকতেন দুইজন আবু বকর ওমর এরপরে লাগলে ওসমান এরপরে বলবো নবী এবার বলে চলো আমরা একটু আমার ফাতেমার ঘরে যাই আবু বকর সাথে ওমর সাথে ওসমান রদি আনহুম ঘরে গেছেন ফাতেমা রদি আনহা নবীকে নাস্তা দিছেন মেহমান আমার বাবা দুজাহানের সর্দার এক সুন্দর স্বর্ণের পেয়ালায় মধু কি দিছেন মধু দিছেন মধু নবী সামনে রাখলেন নবী নজর দিয়ে তাকায় দেখে সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে তা চিকন কালো এভাবে পড়ে আছে কি বলে না কেন চুল চুল নবী দীর্ঘ টাইম তাকায় রইলেন এবার নবী খোলাফায় রাশিদিনকে বলেন আপনারা কিছু টের পাইছেন নি আবু বাকর বলেন ইয়া রাসুল টের পাইছি কি পাইছেন সুন্দর পেয়ালায় সুন্দর মধুর মাঝে কি কথা হয় না কালো চুল পাইছি এই মা বোনেরা ভালো করে শুনেন কালো চুল পেস ওমর দেখছেন নিকয় দেখলাম ওসমান দেখছেন নিকয় দেখলাম মন্তব্য করেন তের উপরে আবু বাকর কয় আমি করি রসুল বলেন করেন রসুল আল্লাহ মানুষের ভেতর একটা দিল আছে দিল আছে না দিলটা হলো স্বর্ণের পেয়ালার মতো সুন্দর ইমানের নূর হলো মধুর মতো মিষ্টি আর ইমান অনুযায়ী আমল করা হলো চুলের মতো চিকন কঠিন মন্তব্যটা কেমন হইল। কথা কথা এবার আবু বকর মন্তব্য করছে কি বাদ যাবে। অমরে ফারুক বলেন ইয়ারসুল আল্লাহ আমিও কি নি মন্তব্য করেন অমর বলেন রাষ্ট্র ক্ষমতাটা স্বর্ণের পেয়ালার মতো চমকদার অনেক সুন্দর এবং মানুষের হুকুম দিয়া পরিচালনা করাটা এটা মধুর মতো মিষ্টি কিন্তু ইনসাফ ঠিক রাখা চুলের মতো কঠিন রাষ্ট্র চালানো খুব মজা না যে উঠে খায় আমার আব্বা আর নামতাম না এই চেয়ারের কোনো মেয়াদ নাই কথা কথা এটা আমার ভাইয়ের বাপ দাদা এ চেয়ার আর না এবার জনগণের কয় উডো আর বউ এটা কত মজা কয় মধুর মতো মজা ওমর কয় ইনসাফ বিচার চালানো এটা চুলের মতো কঠিন ইনসাফ অন্যায় করলে ছেলেরও যেই শাস্তি হবে অন্যের সেই শাস্তি হবে ছেলে বলে ক্ষমার কোনো সুযোগ নাই অন্যায়কে অন্যায় বলতে হবে অপরাধীকে অপরাধী সাব্যস্ত করে বিচারের আওতায় নিতে হবে এখানে ছাড় দেওয়ার কোন সুযোগ হবে না অমর যখন মন্তব্য করলেন কেমন হইল পাশে বাকি আছে কে উসমান রাদি আল্লাহ আনহু কে সে ওসমান কে সে ওসমান নবী বলেন

রাত তো ঘুম নষ্ট রাতে ঘুম নাই ছেলের যন্ত্রণা এই সমস্যা ওই সমস্যা অতসো ছেলে হইলে বাবা খুশি মেয়ে হলে বেজার আমার নবী বলেন আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও নাই যে একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক ওসমান হলেন নবীর আরো আদরে দুই জন মেয়েকে বিবাহ দিয়েছেন নবীজি ওসমানের হাতে ওসমান মন্তব্য করেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে মনে হয় এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার হলো আল্লাহর দেওয়া এলিম আল্লাহর দাওয়া এলিম কোরআন হাদিসের এলমে ওহি আর এই আইলেমটা অর্জন করা মধুর মতো মিষ্টি মধুর মতো মিষ্টি মধুর সাথে তুলনা দিলেন আর এলেম অনুযায়ী আমল করা চুলের মতো বড় কঠিন বাকি রইল কে আলী আলী করবে না ইয়ারাসুল আল্লাহ আমাকে সুযোগজীবী নিক্ষয় করেন হযরত আলী বলেন ইয়ারাসুলল্লাহ এটা দেইখা আমার মনে মন্তব্য শ্লোক আমার ঘরে আপনারা মেহমান আপনি মেহমান আবু বকর মেহমান অমর মেহমান মেহমান ঘরে আসাটা স্বর্ণের পেয়ালার মতো দামি চমকদার আর মেহমানদারি করাইতে পারাটা মধুর মতো মজা কিন্তু মেহমানের মনটা খুশি করা চুলের মতো কঠিন

বাকি রইছে এবার পাশে কে উম্মে কথা বলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা কলিজা এত সুন্দর একটা মুসলিম আপনি আমার কত আদর করেন আমি কি একটু শরীক হব না মন্তব্য করে বলে করো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মন্তব্য করতেছেন ও পর্দার আড়ালে আম্মা জানেরা ভালো করে মনে রাখিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এই মন্তব্য থেকে আমারও মন্তব্য আসছে ভিন্ন বলে কি বলে নারীদের জন্য লজ্জা হায়া স্বর্ণের পেয়ালার মতো দামি চমৎকার চেহারাটা হলো মধুর মতো মিষ্টি বেগানার নজর থেকে বেঁচে থাকা চুলের মতো বড় কঠিন বেগানার নজর থেকে চেহারাটাকে রাখা সহজ না কঠিন কঠিন বড় একটা মানুষের চেহারাই হলো মূল আকর্ষণ আর এই যদি খোলা রাখে কি আর আকর্ষণ থাকে আর আকর্ষণ থাকে না এই জন্য বিবাহের পাখরি দেখতে গেলে চেহারা দেখে না আল্লাহ কুদরতি ভাবে মন্তব্য করলেন এর মধ্যে মজা লাগিয়ে গেছে এত সুন্দর মজলিসটা নবীজি যেখানে হাজির খুব মজা হইতেছে আল্লাহ রে জিব্রাইল কয় আল্লাহ আমার একটু অনুমতি দিবেননি আমি যাই হ্যাঁ আমার একটু মজা লাগে আল্লাহ অনুমতি দিবেননি জিব্রাইল খায় যাও আল্লাহ খায় চলে যাও নবীর দরবারে এত সুন্দর মজলিস দেখে নবী আমি সইতে পারি না আমি আরছি আমাকে একটু অনুমতি নি আমি একটা মন্তব্য করব। আল্লাহ নবীকে করেন জিব্রাইল আমিন মন্তব্য করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পথটা আল্লাহর রাস্তাটা এই পেয়ালার মতো স্বর্ণের মতো চমকদার মাদ্রাসায় যাওয়াটার রাস্তা কত সুন্দর মসজিদের রাস্তা কত সুন্দর দ্বীনের পথ কত সুন্দর আর এই পথে খরচ করা এটা মধুর মতো মজা আল্লাহর রাস্তায় খরচ যারা কইরা মজা পাইছে এরা জীবন দিতে চায় ঠিক নেই মজা রসুলের একজন সাহাবিয়া পুরুষ না নারী একজন সাহাবিয়া রহমতের নবী ঘোষণা করেছেন যুদ্ধের দামা মা তোমরা প্রস্তুতি নাও আমরা যুদ্ধের ময়দানে যাব সাহাবিয়া তার স্বামী যুদ্ধের ময়দানে বহু আগেই চলে গেছে শহীদ হয়ে গেছে এখন তার কোলে একটা শিশু বাচ্চা ছাড়া আর কিছুই নাই শিশু বাচ্চাটারে কোলে নিয়ে কাঁদি ও আল্লাহ আমি যুদ্ধের ময়দানে নবী আমারে বোধায় নিবে না কিন্তু নবীর ডাকে আমি কেমনে সারা দেই বাচ্চাটারে কোলে নিয়া সাহাবিয়া নবীর নবীর সাহাবিয়া সাহাবিয়া মহিলা নবীর দরবারে হাজির হইয়া বলেন ইয়া রাসূল আল্লাহ আমার বাচ্চাটা আমি যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলাম আমার স্বামী তো আগেই চলে গেছেন আমাকে নিলে তো খুশি বাচ্চাটা দিয়ে দিলাম রহমতের নবী বলেন ও মা তোমার বাচ্চা যুদ্ধের ময়দানে দিলে কি লাভ হবে আল্লাহর বান্দি কাঁদে আর কয় ও পায় বেঈমানের পক্ষ থেকে যখন তীর ধনুক আসবে আমার বাচ্চাটারে ঢাল বানায় দিবেন আর আমার বাচ্চার শরীরের মধ্যে দুশমনের তীরের আঘাতগুলো লাগবে আমার এই আঘাতগুলো বাচ্চা সহ্য করবে আর সাহাবি নিরাপত্তা লাভ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সাহাদাতের বরকতে জান্নাত দিয়ে দিবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তাটা পেয়ালার মতো স্বচ্ছ বড় বরকতময় সুন্দর খরচ করা হলো মধুর মতো মজা কিন্তু এই রাস্তায় খরচ কইরা অহংকার মুক্ত হইয়া ঠিক থাকা বড় চুলের মতো কঠিন মাদ্রাসার দান কইরা কয় আমার নাম লেখো আমি দানবীর আমারে চিনেন নি এই মাদ্রাসা আমি উলিয়াই দিছি মসজিদ আমার

অন্তর চাইতেছে কুদরতি অন্তর আমি একটা রহমতের নবীর সাথে সাথে একটা মন্তব্য করি মধু দিয়া এবার কয় আল্লাহ করেন ও জিব্রাইল নবীরে জানায় দাও আমিও মন্তব্য করে দিলাম জান্নাত মুমিনের স্থায়ী শান্তির ঠিকানাটা এই স্বর্ণের পেয়ালার মতো চমকদার আর ওই জান্নাতের নিয়ামত গুলো হবে জান্নাতের নে আমদগুলো হবে একমাত্র মধুর মতো মজা কিন্তু জান্নাতে ঢুকতে গিয়া পুলসিরা পার হওয়া চুলের মতো কঠিন আল্লাহ মন্তব্য করে দিলেন তুলসিরা পার হওয়া বড় কঠিন রহমতের নবী বলেন আমারটাও তো বাদ গেল আমিও মন্তব্য করে ফেললাম আল্লাহর মা আরে হল এটা চমকদার স্বর্ণের পেয়ালার মতো দামি আর মারে ফত অর্জন করা মধুর মতো মজা কিন্তু আল্লাহর মারে ফতের উপরে মজবুত হইয়া আল্লাহর মারে ফতের রাস্তায় চলা হলো চুলের মতো কঠিন আল্লাহর নবীও পুলসিনাতের ভয় চোখের পানি সেরে কান্না করতেন ও নবীর উম্মতেরা এ মর্জন করা সহজ আমল করা বড় কঠিন ইমান আনা সহজ ইমানের উপরে মজবুত হইয়া চলা বড় কঠিন ও আল্লাহর চেহারাটা সুন্দর হয়েছে লজ্জা আছে ঠিকই কিন্তু পর্দা রক্ষা করা বেগানার থেকে বাঁচায় রাখা কঠিন প্রশ্নের জবাব চাইছিল নারীদের শ্রেষ্ঠ গুণ কোনটা শ্রেষ্ঠ সম্পদ কোনটা বলেন নারীদের শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে হেফাজতে রাখা এটা নারীদের বড় শ্রেষ্ঠ গুণ ও পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ পাক লজ্জাও দিলেন চেহারাটাও সুন্দর বানাইলেন বেগানার থেকে নিজেকে বাঁচায় রাখা বড় কঠিন হয়ে গেল এখনো যদি চেষ্টা করেন চেহারাটাকে হেফাজতে রাখতে পারেন পর্দা রক্ষা করেন আপনার গর্ব থেকে আল্লাহ আব্দুল কাদের জিনানির মতো সন্তান দান করবেন কাসেম না নতুবির আনোয়ার শাহ কাশ্মীরির মতো আল্লাহ সন্তান দান করবেন আপনার সন্তানটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন বড় কলামিস্ট হবে একজন বড় দার্শনিক হবে একজন কোরআনে হাফেজ হবে একজন বড় আলেম হবে কেয়ামতের ময়দানে না জাতের দরজা খুলে যাবে ও যুবক বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর চেহারা দিয়া বানাইলেন এমন আল্লাহ পাক দুনিয়াতে সুন্দর হায়াত দিলেন ওই হায়াতটা ঠিক খেয়া চলার চেষ্টা করো পেছনে যত অপরাধ করেছো মনেরে বুজাউরে বুঝাও রে মান আমার যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন আমি কি যুবক হইয়া নবীর সেই সুসংবাদের কাতারে আসিনি আমার দ্বারা দিনের উপকার কোনো হইলনি না ক্ষতি হইল একটু চিন্তা করিয়া এখনো সময় আছে তো করে নাও আর আল্লাহকে বলো আল্লাহ আমার মতো কত যুবক আমার চোখের সামনে স্কুলে পরে কলেজে পরে নামাজ পরে নবীর তরিকা মানিয়ে চলে মা বাবার বিরোধিতা করে না আমি কেন পারব না ও যুবক যুবক বাবারা স্কুল কলেজে পড়িয়ে এখনো তুমি পারো তওবা করে নাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না তুমি কেন পার মানারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও ও মা বোনের আপনারাও তওবা করেন জীবনে বিপদদাই চলবেন না বেগানার নজর নিজের উপরে নিয়া আপনার জীবনটাকে ধ্বংস করবেন না আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে সন্তানগুলোকে একটা আদর্শ সন্তান বানায় যাবেন আদর্শ সন্তান চরিত্রের সন্তান রেখে যাবেন আল্লাহর কোরআন পড়াবেন সন্তান ডাক্তার হইয়া আপনাকে দোয়া করতে ভুলবে না ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবাকে দোয়া করতে ভুলবে না ও বাবাজিরা আপনারাও তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না সন্তানগুলোকে আদর্শ আলাদা নামাজি বানাবেন ও যুবক বাবারা এখনো সময় আছে তো করে নাও আল্লাহকে ডেকে বলো হে মালিক জাহান নামের ভয় অন্তরে ঢুকায়া দাও জীবনে তো কত বেপরদায় চললাম কত মানুষের হক নষ্ট করলাম আজকে থেকে আর না মা বাবাকে কষ্ট নবীর তরিকার বাহিরে চলব না ও আল্লাহ তুমি আমার তো বা কবুল করে না আমার নবী যার কোনো গুণা নাই সে নবী যদি জাহান নামের ভয় উন্নতের জন্য কান্না করেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার কোরান হাদিসকে মিথ্যা মনে করিও না লক্ষ লক্ষ নবী পায়গম্বরেরা জাহান নামের ভয়ের বয়ান করেছেন মিথ্যা মনে করিও না আলে মোলামারা জাহান নামের ভয়ে বয়ান করিয়া গুনার থেকে বাঁচাবার জন্য চেষ্টা করেছেন মিথ্যা মনে করিও না এখন থেকে তওবা করো মনে রে লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না লক্ষ লক্ষ আম্বি একরাম সাহাবায়কেরাম মিথ্যা হতে পারে না লক্ষ কোটি ওলামায়কেরাম মিথ্যা বলতে পারেন না আল্লাহর কোরআন কোনো সত্য কেউ ভুল বের করতে পারে নাই অতএব কোরআন সত্য গুণাগার হইয়া কবরে গেলে জাহান নামে যেতে হবে তাও সত্য এই কথা অন্তরে নিয়া মনে মনে তওবা করো আর আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে দাঁড়িয়ে আর কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে আর কোনো দিন কষ্ট দিব না ওলা মায়েকে রামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাতী তওবার নিয়ত জেতের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও এ আল্লাহ আমাদের হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কদের কবুল করে নেন আয় আল্লাহ এ মাহফিলের পেছনে যারা চেষ্টা করেছে দাওয়াতের ক্ষেত্রে সুমন ভাই চেষ্টা করেছে আরো যারা সহযোগিতা করেছে কবুল করে নেন যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের নাজাতের ফয়সলা করে দেন মসজিদ কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন দেন, পর্দা নিশি বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন সারা দুনিয়া বাসীকে মাফ করে দেন মুসলমানের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় দেশের জন্য দিনের জন্য যারা চেষ্টা করেছে কবুল করে নেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন ওলা মাইকের কবুল করে নেন মিথ্যা মামলায় জড়িত যারা কুদরতের দ্বারা মুক্তির রাস্তা খুলে আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করেন ইজ্জতের রিজিক দান করেন আল্লাহ